একশো কোটি তো হবে পাওয়া গেছে আর অনেক খবর হবে, 100 কোটি তো হবে পাওয়া গেছে আর অনেক খবর হবে। মিড ডে মিলে 100 কোটি টাকার দুর্নীতি, বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা। কিন্তু কেবল 100 কোটি নয়, এই দুর্নীতির মাত্রা বাড়বে আরও বলছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিলের কোনো ডেটা মেনটেনই করেন না। পাশের রাজ্য অসমে দেখুন, প্রত্যেকটি স্কুলের লিস্ট আছে, তাদের কাছে সমস্ত কিছু হিসাব রয়েছে, কিন্তু পশ্চিম বাংলাতে কোনো হিসাব নেই, কোনো ডেটা নেই। সবে 100 কোটি তো পাওয়া গিয়েছে, আরও অনেক খবর হবে। দেখুন, পশ্চিমবাংলা সরকার মিড ডে মিলের কোনো ডাটা মেনটেন করে না। আপনি পাশের রাজ্য আসামে দেখুন, তাদের প্রত্যেকটি এলাকার লিস্ট আছে, কত ছাত্র ছাত্রী কি কত খরচা হচ্ছে সমস্ত হিসাব আছে, কিন্তু পশ্চিমবাংলাতে কোনো হিসাব নেই, ডাটা নেই। 100 কোটি তো সবে পাওয়া গেছে আর অনেক খবর হবে। ইনকোয়ারি চলছিল কমপ্লেন পে, স্কুল নাই, স্কুলে যে বাচ্চা নাই সেখানে মিড ডে মিলের কতজন স্টুডেন্ট আছে তার কোনো হিসাব নেই। 50 জনের জায়গায় 20 জন বাচ্চা, 30 জন বাচ্চা আছে, 50 জনের জন্য মিড ডে মিলের খরচা। সব জায়গায় দুর্নীতি, সেটা তদন্ত করে যা রিপোর্ট আছে সেটা জানা গেছে, পাঠিয়েছেন। শিক্ষামন্ত্রী বলছেন আমাদের জিজ্ঞেস করেনি কেন, আরে যে চোর তাকে কি জিজ্ঞেস করবে, যে চুরি করছে জেনে বুঝে তাকে জিজ্ঞেস করবে নাকি, তাহলে রিপোর্টটা কি হবে। যেটা ওনারা বাস্তব দেখেছেন সেই রিপোর্টই দিয়েছেন। না না, ওনারা একটা দিন না, ডাটা দিয়ে দিন সম্পূর্ণ, তাহলে কোনো কমপ্লেনই আসবে না। কত স্টুডেন্ট আছে, কতজন উপস্থিত থাকে, কত টাকা যায় কোথায়, মিড ডে মিলটা একটা লুটের জায়গা হয়ে গেছে, যেন সব দিক দিয়ে বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গ। গরিব বাচ্চাদের খাবার লুট হয়ে যাচ্ছে বহু জায়গায়, সেখানে কেন্দ্র সরকার যা দিচ্ছে মমতা বলছে যথেষ্ট নেই, আমরা মাছ মাংস খাওয়াবো। আরে সেই চাল ডালটাই খাওয়াতে পারছেন না, যে ডিমটা সেটাই দিচ্ছেন না, আর সেখানে বিষে পাওয়া যাচ্ছে, সাপ পাওয়া যাচ্ছে খাবারের মধ্যে, কতটা সিরিয়াস সরকার থেকে বোঝা যায়। তার মিডিয়াকে ফেস করার কথা নয় তো, তার যা রিপোর্ট দেওয়ার কথা দিয়ে দিয়েছে, উনি তার বিরুদ্ধে বলুন তত্ত্ব দিন যেটা ঠিক নয়, উনি সমস্ত ডাটা কেন্দ্র সরকারকে পাঠিয়ে দিন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এইসব গল্প বলে আর চলবে না, বিজেপি দপ্তরে যাওয়ার দরকার নেই, সাধারণ মানুষই হিসাব দিচ্ছে। গ্রামেগঞ্জে যাচ্ছেন আপনারা দুধ হয়ে তো পাবলিক আটকাচ্ছে, বিজেপি করছে নাকি, নিজের মধ্যে গুলিগোলা চলছে বিজেপি করছে নাকি, খুন খারাপ হয়েছে কারা করছে, বসে গেছে পুরো পার্টিটা। আর সে তো বোঝাই যাচ্ছে, গিয়ে যান একবার বীরভূমে, তাহলে বুঝতে পারবেন লোক কোন হিসাব দিয়ে দেবে। দুর্নীতির তালিকায় এবার নবতম সংযোজন মিড ডে মিল। বাংলার স্কুলগুলিতে মিড ডে মিলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রে পাঠানো জয়েন্ট রিভিউ মিশন, সেখানে রাজ্যের প্রতিনিধিও ছিলেন। সম্প্রতি সেই জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেই রিপোর্টে রাজ্যে মিড ডে মিলের কাজে বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 16 কোটি অতিরিক্ত মিড ডে মিল পরিবেশনের রিপোর্ট করেছে পশ্চিমবঙ্গের স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট খাবারের মূল্য 100 কোটি টাকারও বেশি, আর এই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মেদিনীপুরের চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, স্কুল নেই, স্কুল আছে তো বাচ্চা নেই, সেখানে মিড ডে মিলের খরচ যাচ্ছে, কতজন স্টুডেন্ট রয়েছেন তারও কোনো হিসাব নেই, সব জায়গাতেই দুর্নীতি, সেটা তদন্ত করে যার রিপোর্ট এসেছে জানা গিয়েছে।